জিলহজ মাসের প্রথম তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত এর ফজিলতপূর্ণ অনেক আমল আছে। আমাদের গ্রাম মহল্লায় বা গ্রামের অনেক মানুষ সবথেকে বড় যে সমস্যার মধ্যে পড়ে, যেমন তারা অনেকে আছে এমন মনে করে যে অর্থাৎ জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ কুরবানির দিন পর্যন্ত গরু ব্যতীত আর কোনো কিছুই জবাই করা যাবে না। ছাগল বলেন, কবুতর বলেন, মুরগি বলেন, এসব কোনো প্রাণী জবাই দেওয়া যাবে না। এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা, এই কথার কোনো ভিত্তি নাই। এই জন্যে মাসালাগত বিষয়ে যদি আমরা খেয়াল করি, যেগুলো আমাদের সমাজে ছড়িয়ে গেছে এগুলো সব বানোয়াটি কথা, কোরআন হাদিসের মধ্যে এর পক্ষে কোনো কথা নাই। আপনি সব দিনই জবাই করতে পারবেন, স্বয়ং কুরবানির দিনও যদি হয় সেদিনেও যদি আপনি মুরগি জবাই করেন, কবুতর জবাই করেন, কোনো সমস্যা নাই। তবে কেউ যদি এমন করে কুরবানির দিন সে মনে মনে ভাবলো যে আমার তো কুরবানি দেওয়ার সামর্থ্য নাই, চার পাওয়ালা গরু বলেন, ছাগল বলেন, উট বলেন, মহিষ বলেন, দুম্বা বলেন, এগুলো দেওয়ার সামর্থ্য নাই, তো আমি একটা মুরগি জবাই করি আর মনে মনে ভাবি যে এটাই আমার কুরবানি, সেক্ষেত্রে সেটা জায়েজ হবে না। অন্যত্র সে যদি মনে করে যে আমার মাংস খাইতে মন চাইছে, তো আমি মুরগি জবাই করলাম, কোনো সমস্যা নেই। আশা করি মাসালাটা আপনারা বুঝতে পারছেন।